তালাক হয়ে যাওয়ার পরে একটা মেয়ে এমন একটা কথা বলে যে কুলিজাটা আহ কি নীতি কথা, মন ছুঁয়ে গেল। তা এত যে নীতি কথা শোনাচ্ছেন, বাস্তবে কি আপনি সেরকম নাকি তার উল্টো? ওকে চলুন এবারে ওয়াইফের কিছু কথা শুনে আসি। আপনারা হয়তো আমাকে চিনবেন না, কিন্তু স্পিড লাভারকে সবাই আপনারা চিনেন। সে আমার হাজবেন্ড, আর এটা হচ্ছে তার সন্তান। সে সামাজিক ভিডিও বানায়, মানুষকে মেসেজ দেয়, কিন্তু সে তার নিজের ঘরে কোনো খোঁজ খবরই রাখে না। তার সাথে আমার 8 বছরের সংসার, তো তার সাথে বসে যে কবে একসাথে খাইছি সেটাও আমার মনে নাই। তো আমি কখনোই ক্যামেরার সামনে আসতে চাই নাই, অনেক কষ্ট নিয়ে ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম। ওই মেয়ে কি এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারছে আমি যে তার স্বামী বা সে আমার বউ? সে স্পিড লাভার আমাকে অস্বীকার করছে, আমার বাবুকে অস্বীকার করছে, আজকে আমি এমন প্রমাণ দিব ও ধরা খেয়ে যাবে। আজকে আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, আমার বাবুর যখনকার বয়স 3 মাস তখনকার এটা ছবি, আমাদের গ্রামের বাড়িতে তোলা হয়েছিল। আর তার প্রোফাইলে 2015-16 দিকে একটা ছবি আমার সাথে তুলছিল, সেই ছবিটা সে তার প্রোফাইলে খুব যত্ন করে লাগিয়ে রাখছে, আর সে বলতেছে আমি জানি তার স্বামী। এটাতে কখনো প্রমাণ হয় না যে সে আমার স্ত্রী। যদি আমার বই হইতো তাহলে কখনো পারতো আমার নামে ভাই বদনাম করতে? ওই মেয়েকে আমি কোনোদিন আমার ঘরে নিয়ে আসবো না, ওই মেয়েকে আমি কোনোদিন আমার ঘরে জায়গা দিব না। হ্যাঁ দিতাম যদি ও ভদ্র হতো, ও ভালো হতো। ও আমার নামে এতটা পরিমাণ বদনাম করছে, ও আমার ওয়াইফ হওয়ার আর কোনো যোগ্যতাই নাই। এই কারণে আমি ওরে আর কোনোদিনও আমার ঘরে জায়গা দিব না। আচ্ছা, তাহলে মেয়েটাকে আপনি গড়ে তুলে নিতেন যদি মেয়েটা ভদ্র হতো, ভালো হতো, আপনার নামে বদনামি না করতো। এখন বদনামি করেছে, সেজন্য আপনি এখন মেয়েটাকে ঘরে তুলতে চাচ্ছেন না, তাই তো? অলরেডি ও আমার সাথে কতটা খারাপ ব্যবহার করছে আপনারা কিছু জানেন? ও কিছুদিন আগে ওর ভাইরে পাঠায় আমাকে কতটা নির্যাতন করছে, তারপর আমি ওর ভাইরে কিছু বলি নাই, শুধু ওর কথা চিন্তা করে। হায় রে, এক মুখে কত কথা বলবে। সে বলল মেয়েটাকে সে চিনে না, মেয়েটা তার ওয়াইফ না। ওকে ফাইন, তাহলে অলরেডি মেয়েটা তার সাথে বাজে ব্যবহার কিভাবে করে? লিসেন, একটা মেয়ে বিনা কারণে কখনোই তার হাজবেন্ডের নামে বদনাম করে না। মেয়েরা তার হাজবেন্ডের জন্য ধৈর্য ধরে, অনেক কিছু স্যাক্রিফাইস করে, বা যখন সেটা একেবারে কঠিন পর্যায়ে চলে যায়, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সেই মুহূর্তে একটা মেয়ে তার হাজবেন্ডের দোষগুলোকে মানুষের সামনে তুলে ধরতে বাধ্য হয়। আর এই মেয়েটিও বাধ্য হয়ে বলছে তার ছোট্ট বাচ্চা সন্তানটির মুখের দিকে তাকিয়ে। হাজবেন্ড ছাড়া এই মেয়েটি এই ছোট্ট শিশুটিকে কিভাবে বড় করবে, কিভাবে লালন পালন করবে, এটা নিয়ে তো তাকে ভাবতে হবে। এবং সেই জায়গাটা থেকেই সে মানুষকে বলেছে যে আমার হাজবেন্ড তিনি, তাকে আপনারা যেইভাবে চিনেন, সে যেইভাবে আপনাদেরকে মোটিভেট করতেছে বিভিন্ন পরামর্শ দিয়ে, বাট বাস্তবে কিন্তু সে নিজে সেরকম না। তো এটা তো সে দোষের কিছু করে নাই, এটা তো স্বাভাবিক। বাচ্চার বাবার সাথে তার মায়ের ছবি আছে, বাচ্চার মায়ের কাছে সাক্ষ্য প্রমাণ আছে, বাচ্চার চেহারা বাচ্চার বাবার সাথে মিলে যাচ্ছে, তো এর থেকে বড় প্রমাণ আর কি আছে? এখন আপনি প্রুফ করে দেখান যে এই বাচ্চা আপনার না। এই আপুটা তো প্রমাণ দিল যে আপনি তার হাজবেন্ড এবং এই বাচ্চাটিও আপনার, এবং আপনার কথাতেও সেটা আমরা প্রমাণ পেয়েছি। তারপরেও আপনি এই কাগজপত্র নিয়ে কিন্তু চাইলে আমাদেরকে প্রমাণ দিতে পারেন, যেহেতু এটা পাবলিক হয়ে গিয়েছে, তো আমরা পাবলিকরাও সেটার জন্য অপেক্ষা করছি।